আমি আজকে গ্যারেনা ফ্রি ফায়ারের নিয়ে ভাই আমি সিরিয়াসলি অনেক বেশি প্রাউড ফিল করতেছি বাট ভাই একটা ইভেন্ট মানে কিসব সব আপডেট আনছে ভাই সিরিয়াসলি এখানে উইকলি লাইট নামে একটা ইভেন্ট আসছে তো মেম্বারশিপ সো এখানে উইকলি লাইটের যে মেম্বারশিপ এখানে তুমি ষাট টাকা দিয়ে নব্বই ডায়মন্ড পারচেস করতে পারবে এবং সাত দিন পাবা সো এ এবং উইকলি মেম্বারশিপের তোমরা দেখতে পাচ্ছ এখানে দুশো টাকা করে ফেলছে এটা দাম বাড়ায় দিছে বেশি ভাই যাই হোক আমি পারচেসের বিষয় নিয়ে কোনো কথা বল এখানে আবার টাকা করে দিছে যাই হোক আমি ডায়মন্ড পার্সেস এর বিষয় নিয়ে কোনো কথা বলবো না বাট ভাই আমি যে মেইন টপিকটা নিয়ে কথা বলতে আসছি সো এখানে ফার্স্ট অফ অল আমি আমার ভল্টে ঢুকে যাই ভল্টে ঢুকে ভাই আমি এখানে খুঁজতেছিলাম আদার্স তো আদার্স কোথায় আমি মানে এক্সাইটমেন্টে মানে নিজেরা পাগল ভাবতেছিলাম ভাই আসলে আমি কোন দুনিয়াতে চলে আসছি ভাই গ্যারেনা ফ্রি ভাই এত দারুণ মানে একটা ধামাকাধার মানে আপডেট নিয়ে আসছে সো ফাইনালি গাছ আমি এখানে এখানে আদার্সে ক্লিক করে দিই আদার্সে ক্লিক করে দেওয়ার পর আমি এখানে ম্যাজিক কিউবের যে ম্যাজিক কিউব কোথায় আছে সেটা আমি খুঁজতেছিলাম তো ম্যাজিক কিউব আমার চোখের সামনে থেকেও ভাই আমি নিচে উপরে চলে যাচ্ছিলাম যে আসলে কই ম্যাজিক কিউব মানে আমার এখানে যে এত পরিমাণে টোকেন তোমাদেরকে তো দেখাইতে হবে তাই না আমাদের টোকেনগুলো দেখো সো এখানে আর ম্যাজিক কিউব ফাইনালি এখানে আমি ক্লিক করে দিই এবং এক্সচেঞ্জে চলে যাই যে ম্যাজিক কিউবে দশটা বান্ডেল আসার কথা ছিল নতুন তো দশটা বান্ডেলগুলো আগে সবার প্রথমে আমি এখানে চেক করতে যাই সো চেক করতে যাই দেখি যে ভাই তেমন একটা বান্ডেল ভাই আমার কাছে পছন্দ হয়নি আমি এখনও গেমটারা জাস্ট আপডেট করছি এখনও কোনো কিছু ইয়া করি নাই মানে ডাউনলোড দেই নাই সো এইখানে দেখতেছি যে ম্যাজিক কিউবের ভালো কিছু আসে নাই বাট ভাই সিরিয়াসলি জাস্ট এখন দেখো যে এই গাইস আমি এখানে এফ এফ টোকেন দিয়ে গাইস আমি নিচে দেখতে গেছি তো ভাই দেখার পরে আমার মাথাটা ঘুরে গেছে যে কাস্টম কার্ড সিরিয়াসলি ভাই কাস্টম কার্ড এখানে রিডিম করা যাচ্ছে তো ভাই রিডিম করতে গিয়ে জাস্ট আমি এখানে এক্সচেঞ্জ করতে যাব তো এখানে জাস্ট এক্সচেঞ্জ করতে গিয়ে ভাই ম্যাক্স এর অপশন ভাই নিরানব্বইটা কাস্টম কার্ড সিরিয়াসলি লিটারেলি ভাই নিরানব্বইটা কাস্টমার বাই করা যাবে ভাই আমার এটা দেখে জাস্ট মাথা ঘুরে গেছে ভাই মানে একটা সপ্তাহ লাগে একটা কাস্টমকার ক্লেম করতে এখানে এইখানে টোকেন যাদের কাছে ভরপুর ছিল ভাই তারা তো ভাই পুরা উল আলা মানে পুরা জিঙ্গাল আলা ভাই মানে তোমাদের ভাই ভাই জাস্ট দেখো আমি নিরানব্বইটা কাস্টম কার্ড এইখানে পারচেস করে ফেলি সিরিয়াসলি ভাই আমার আমার জাস্ট বিশ্বাস হচ্ছিল না আমি নিরানব্বইটা কাস্টম কার্ড পার্চেস করছি তো তাই হোক যাই হোক ভাই আমি পরে আমি আরও আমার কাছে কিছু টোকেন ছিল তো আমি ভাবলাম যে আরো নিয়ে নিব আরো শার্টটা কিনে নিই আমার কাছে এইখানে জাস্ট ছয়টা এফ এফ টোকেন আছে সো ছয়টা এফ এফ টোকেন থাকার পরে আমি নিচে দেখতেছিলাম আর কি আসছে ভাই আমার এইসব ড্রেস মেস এত পছন্দ না যে এই কস্টিউম এগুলো আমার ভালো লাগে না আমি কিনি নাই এতদিন ভাই আসলে আমি সার্থক হোক আমি এফ এফ টোকেন গুলা ক্লেম করে রাখছি ছিলাম সো এইখানে দেখতে পাচ্ছি ভাই স্কার কিন্তু গোল দিয়ে তুমি কিনতে পারবা গোল দিয়ে তুমি এক্সচেঞ্জ করতে পারবা এগুলো সব পারমানেন্ট নেওয়া সম্ভব এবং গোল দিয়ে বাই করতে করতে একশো ডে একশো দিন কমপ্লিট হইলে তুমি এখানে একটা পারমানেন্ট গান স্কিন পেয়ে যাবা এটা অনেক বেশি ভালো করছে কেননা ফ্রি ফায়ার এবং আদার যে টোকেনগুলো যেগুলো আসছে এগুলো তো মনে হয় আই থিঙ্ক গেমের গেম ইন গেম কোনো মিশন আসবে এই টোকেন টোকেনগুলা ক্লেম করতে হইলে সো এটা গেমে হয়তো বা আসতে পারে দেখা যাক এইখানে যে গাইজ দেখতে পাচ্ছ যে আমরা যে অল যেটা দিয়ে তোমরা ব্যবহার করতেছ এই টোকেন দিয়ে যে রুম কার্ড বা সাত দিন পাঁচ দিনের জন্য তিন দিন করে এক ডেস করে যে কিনো বাট এগুলা দেখার পরে ভাই আমি এই প্রসঙ্গে আসবো না বাট মেইন টপিকটা হচ্ছে ভাই কেরেনা ফ্রি ফায়ার ভাই মাল খায় কি আপডেটটা দিছে ভাই সত্যি করে বলো বাট ভাই আমি জাস্ট কাস্টম কার্ডে গিয়ে ভাই একশো উনিশটা কাস্টম কার্ড আমার কাছে আমার ভাই ভাই কই তো বুঝে লে যাও ভাই মানে ভাই এই ইভেন্টটা দেখে সিরিয়াসলি ভাই আমার এত বেশি জোশ লাগছে এত বেশি ভালো লাগছে যা বলার বাইরে মানে ভাই আমি অনেক কিছু খুশি তো অনেক কিছু বলে ফেলছি যাই হোক তোমরা দিল পে মাত লেলো বাট গাইস গ্যারেনা ফ্রি ফায়ার হ্যাশট্যাগ গ্যারেনা ফ্রি ফায়ার আর যারা ফ্রি ফায়ার লাভার ভাই আর যারা আমার ভিডিওটা দেখতেছো অবশ্যই প্লিজ ভাই একটু পেজটা ফলো করে সাপোর্ট করবা লাভ ইউ অল